হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাবারে কিটা একটা ভয়ঙ্কর দেখতে লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? কালকে রাত্রে আমি বলছিলাম যে ঠাকুর যেন গরমটা রাত্রি না পড়ে, ঠাকুর মনে হয় একদম কথা শুনে নিয়েছে। কালকে তো স্টার্ট হয়েছিল রাত্রিটা একটু মানে হালকা হালকা ঝোড়ো হাওয়া দিয়ে। সকালবেলা আজকে মানে ঘট করে ঘুম ভেঙে গেছে, দেখছি মানে পুরো বিদ্যুৎ পড়ে মানে চমকে বাজ পড়ছে ধম ঝমঝম করে। আর আমি তো ঘুমাচ্ছিলাম, পুরো ধড়পড় করে উঠেছি। রিমো পিছন থেকে বলছে, কী হয়েছে কী হয়েছে এরকম ভাবে বলছে। তাই রিমো বেচারা কাজ করতে উঠে গেছে, উঠে গেছে সকালবেলা উঠে। কি হয়েছে বলিনি আমি। আমি দেখছি বৃষ্টি পড়ছে, ঝড় পড়ছে। আমি এমনিতে স্বপ্ন দেখছিলাম আজকে, দিয়ে ঘুম থেকে উঠে আমার ঘুম ভেঙে গেছে। আগে আমি ওর দিকে তাকিয়ে আছি, দেখছি ও এরকম কোলবালিশকে জড়িয়ে ধরে এরকম করে ঘুমিয়েছিল, ঠিক আছে। একটা বাজ পড়েছে এরকম করেছে, এরকম করে উঠেছে। জি বলে, কী হলো, ভয় পাচ্ছ কেন, বাজি পড়ছে তো। আসলে আমার বাজের আওয়াজে খুব ভয় লাগে, আমার মনে হয় যেন ঘর বাড়ি সব একসাথে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সো যাই হোক, আজকে সকালবেলার ওয়েদারটা খুব ভাল লাগছে, কারণ একটা বেশ মেঘলা মেঘলা ওয়েদারও আছে। গরমটা পড়বে দেখো না, তোমার মুখে একদম মানে চুনকালি পড়ুক, একদম গরম পড়বে করে কালকে থেকে শুরু করেছে, এবারে গরমটা পড়বে জানো তো। মানে সেই গরম গরম যেন পড়ার জন্য মানে বসে আছে, ঠাকুর কি কোনো কারণে গরমটা ফেলে দিক। আমি চাইছি যে গরমটা নাই পড়ুক ভাই এত তাড়াতাড়ি। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। কালকে রাতে খুব ভালো একটা ঘুম হচ্ছে ঠান্ডা ওয়েদারের জন্য। সো এখন চলো নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করে নিই। চলো 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 মা কি করছিস চলো। তো চলো ওর নিচে আসলে হবে, ততক্ষণে আমরা নিচে যাই চলো। মা দেখো মুখটা, তোমার মুখ দেখাও। আরে দেখো মুখটা, সবাই দেখতে চায়। এই তো মাথায় কি মেখেছো বলো, এটা তোমার চুল সুন্দর থাকার সিক্রেটটা কি? সুন্দর সুন্দর না, সামনে একটুখানি পেকে গেছে তাই জন্য কাঁচা মেহেদি পাতা। রুটি রুটি কিস কাম করে চকো চিপস, তার সাথে আমন্ড, তার সাথে কাজু, তার সাথে কিসমিস, তার সাথে খেজুর। এটা আমার খুব প্রিয় চকলেটের জন্য। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করার পর এখন দেখছি মা আবার কি সব বানাচ্ছে, ঠিক আছে। কারণ দেখো আমি আর ত্রিশিদা খুব একটা বেশি দুধ খেতে পছন্দ করি না, আর সাথে হচ্ছে শাক শাক আর দুধে আমাদের একটু অ্যালার্জি আছে। আমি যেরকম সজনে ডাঁটা তো খাই না, কিন্তু খাওয়া খুব উপকারী আমি জানি। তো যখনই আমরা কোনো জিনিস খাই না, তো সেই দেখবে মায়েরা যেরকম বাচ্চাদেরকে কারোর সাথে মিশিয়ে খাইয়ে দেয়, এটার সাথে টেস্টি করে খাইয়ে দেয়। তো আমার মাও সেরকম একটা পদ্ধতি এখন স্টার্ট করেছে, সেটা হচ্ছে তোমাকে একবার দেখিয়ে দিই। একটু আগে ঝগড়া করে বলছে তারা শাক খাবি না, দাঁড়া তাদের জন্য একটা জিনিস বানাচ্ছি। এটা হচ্ছে পালং শাক, যেটা আমরা বললাম না আজকে শাক খাবো না, তো পালং শাক। আর এখানে ছানা, যেটা আমি ছোটোবেলায় কোনো এক সময় যখন দিত আমাকে, আমি চুপটি করে এটাকে কিভাবে কত ধরনের ফেলা যায় মায়ের চোখের আড়াল থেকে সেটা করার চেষ্টা করতাম। প্রত্যেকবার ধরা পড়ে যেতাম আর ধাঁ ধাঁই করে মার খেতাম। আমার এখনও মনে আছে সব থেকে লেটেস্ট যেটা ধরা পড়েছিলাম, মানে বলে না মানে ভগবান যদি চায় না তোমাকে মার খাওয়াতে তো খাবেই খাবে, সেই জিনিসটা আমার সাথে হয়েছিল। সেটা হচ্ছে আমি উপরের ঘরে মা আমাকে এক গ্লাস দুধ দিয়েছিল, ঠিক আছে। বলতে গিয়ে মনে পড়ে গেল পুরো ঘটনা, তখন অনেক ছোট ক্লাস 8-9 হব। তো এবার আমি কি বলছি, দুধটা একটু খেয়েছি, মা না যেহেতু সর খায় না দুধের মধ্যে, আরও বেশি করে সর দিয়ে যে দুধটা সেটা কি পাঠাতো সবসময়, যেটা গলায় আমার আটকাবে, এরকম একটা ফিল হবে, আমি ওয়াক ওয়াক করবো সেরকম জিনিস। তো দুধটাকে আমি খেয়েছি, খেয়ে একটুকুনি খেয়েছি, খেয়ে বাকি পুরো দুধটাকে বেসিনে ঢেলে দিয়েছি। এবার তুমি ভাবো বেসিনে ঢেলেছি, তো মা কী করে বুঝবে যে বেসিনটাকে খুব সুন্দর করে জল দিয়ে ঢেলে ঢেলে পরিষ্কার করে দিয়েছে একদম। তো কিছু ধরার নেই, কিছু করার নেই। দুর্ভাগ্যবশত মা তখন আমাদের ওই কুঁয়ো পাড়ে ওখানে কিছু একটা করছিল, বা কেউ ওখানে কাপড় কাচ্ছিলো, মা তার সাথে দাঁড়িয়ে কথা বলছিল, বা কিছু একটা হচ্ছিলো। আর নালাটা ওইটাই মানে এর নালাটা, মানে আমাদের প্রত্যেকটা বাড়ির নালাকে একটা বড় নালায় গিয়ে মেশে। তো মা কিছুক্ষণ পর দেখে পুরো নালা সাদা হয়ে গেছে, কালো নাল, ব্যাস কিছু না। তারপর আমি মানে খুব ভদ্র বাচ্চার মধ্যে বসে আছি, কী হলো বলতে না বলে ধার দূর মার খেয়ে গেছিলাম, বুঝতে পারছি। তো এখন ওই জন্য এখন তো বড়ো হয়ে গেছে, আর মারতে পারবে না, আর মারলেও লাগবে না এখন, যা হাত পাত হয়ে গেছে এখন। তো এই জন্য এটা দিয়ে মা নাকি এখন একটা পরোটা বানাবে, তাই তো? তুমি 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 মুখ দেখাতেই পারো, তুমি একটা স্টাইলে একটা কিছু মেখেছো, ইটস কোনো একটা বড়ো ব্যাপার না এটা, ঠিক আছে। তো মা খালি বলছে আমাকে দেখাস না, আমার মাথায় এগুলো মাখা আছে এখন কি হবে। তো এটা দিয়ে এখন পরোটা বানানো হবে, সেই পরোটা আমাদেরকে কী দেখাবো না, পরোটা খালি পরোটা পনির আর পালং দিয়ে পরোটাটা বানিয়ে দেবো, তাহলে এটার নাম কি পরোটাটা, পনির পরোটা?
মানে যা ইচ্ছা করে আমাদেরকে ঠুসি দিচ্ছ নাকি একদম তার মানে ছানা দেওয়া হয়েছে ছানার সাথে একটু লঙ্কা কুচো দেখছি একটু নুন দেওয়া হচ্ছে আর লোকেরা বলেছে আমি নাকি ভালো করে রেসিপি দেখাতে পারি না তা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো বারবার করে বলছি শোনো এতে ছানা আছে এতে লঙ্কা আছে আর এতে নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো আর এটা হচ্ছে পালং শাকগুলোকে মা মনে হচ্ছে কাঁচি দিয়ে কুচো করেছে কি এবার এর মধ্যে দেওয়া হচ্ছে একটু আটা দেখতেই পাচ্ছ আমরা কীভাবে আটা নিই এই যে এই হচ্ছে আটা আর একবার বলে দিই দেখো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর এখানে কিন্তু কোনো ঠাকুর নেই তোমরা যারা বারবার জিজ্ঞাসা করো যে রান্নাঘরে ঠাকুর কী করে এটা আমাদের অ্যাকচুয়াল রান্নাঘর ওকে এইটাই রান্নাঘর প্রত্যেকটা ব্লগে আমাকে এখানে এটা বলে দিতে হচ্ছে কেন আরে ওপরে ঠাকুর ঘরে যখনই যাই তো ওটা ওখানে গ্যাসটা এমনি আসে তো ওই ঠাকুরের গ্যাসটা তো লোকেরা ভাবে যে একই ঘরে রান্না একই ঘরে কী করে ঠাকুর পুজো হয় তো এখন এতে আমরা আটা দিয়ে দিয়েছি ছানাটার মধ্যেই দেখতে পাচ্ছ এখন আটাকে খুব ভালো করে মাখা হচ্ছে আমাদের এটা কুকিং ব্লগ চ্যানেল হয়ে গেলে বেটার হয় এবার তোরা খাচ্ছিস না তো আমি কী করবো এত দুধ আসছে তো দুধের খেতে তো হবে আচ্ছা স্নেহাপাল প্রতি আর কি তুমি চেনো মনে হয় সে তোমাকে প্রত্যেকদিন তোমার ভিডিও পুজোর সময় দুর্গাপুজোর সময় খুব অ্যাক্টিভ থাকে দেখি আমাদের মণ্ডপে আমার খুব ভালো লাগে ওর সাথে তোর বন্ধু যে নামটা কি রে অভিষেক 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 আরো দুজনেই ভালো করে এখন মাখা হচ্ছে দিয়ে এবার এটাকে কি জল দিয়ে মানে আটার মতো করে রুটি দিয়ে বেলা হবে তাই তো তো বুঝে গেছো আজকে রেসিপিটা রেসিপিটা বলবো এটি জলটা দিয়ে তাই না তো বুঝে গেছো কি করা হবে এবার এটা দিয়ে হচ্ছে ওই আটার ডোটা বানানো হবে আই থিঙ্ক দিয়ে এবার সেটাকে বেলে সেটাকে হচ্ছে হয়তো আমরা মানে ঘি বা সাদা তেল যেটা দিয়ে একটু ফ্রাই করে আমরা ওটা খাবো এই কি আমাদের ভগের মিউজিক হচ্ছে না পিছনে আরেকজন এখনও খেয়ে উঠতে পারেনি ব্রেকফাস্ট নিজেই নিজের ভিডিও দেখছে আজ কিছুদিন ধরে ভিডিওতে আসিনি বলে আজকে একদম পুরো প্রথম থেকে পুষিয়ে নিয়েছি আমি এখন এখানে বসে একটু অফিসের কাজ করছিলাম তিশিদা এখন এখানে নেই ফোনে কথা বলতে বলতে নিচে গেল একবার চলো নিচে যাওয়া যাক এখানে সব কিছু যে সোফা পুরো অগোছালা হয়েছিল এগুলোকে পুরো গুছিয়ে দেওয়া হয়েছে যে সবজি বাজার করা হয়েছিল সেগুলো এখনও এখানে রাখা হয়েছে কালকেই এগুলো যাবে কালকেই হচ্ছে পুজো তো কালকে এটা দিয়ে সব রান্নাবান্না হবে চলো নিচে যাওয়া যাক চলো যখনই আমি নিচে যাই তখনই একবারই ফটোটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের সাজেশনেই ফটোটা আমি বানিয়েছিলাম খুব সুন্দর লাগে এটা সিরিয়াসলি তোমাদের সাজেশন কাজে দিয়েছে নিচে বেশ সুন্দর একটা গন্ধ আসছে কিছু একটা হচ্ছে মনে তোমাকে যে ফটোটা পাঠিয়েছি আমার আর তোমার সাথে সেই ফটোটাকে ডিপি করবে দেখেছো ফটো যেহেতু ভিডিওতে আসছে যেন লাইট ফাইট জ্বালিয়ে নিজেকে একদম সুন্দর করে দেখানোর জন্য তৈরি হয়ে গেছে দেখো তোমরা শুনেছো এটাই যে লাইটটা দাও বলেছে এটা আসার পরেই আর এখানে এখানে তুমি কার হত্যা করছো ঠকঠক করে আরে রিমা কেন এরকম করছিস সব সময় আমার বাহ হ্যাঁ ভিডিওটা বন্ধ হয়ে যাক তারপরে কথা বলবো নাকি এরকম দেখো আমার না আমি এই বসিয়েছি কেটে দিয়েছে রিমা কেন বলতো তুই আমাকে কেন এরকম দেখাচ্ছিস শোনো মালিশ
ছোটবেলায় এরকম করে ছ্যাঁকা দিতে সেই সব করার চেষ্টা হচ্ছে আমার, গরম করে দোকানটা গরম করে এটাকে ছ্যাঁকা দেওয়া। আমি বলি কি করেছো তুমি? কি সেদিনকে রাত্রিবেলাতে মা এটা করুক, আমি একটুখানি এদিকে গিয়ে বলি, না হলে মা এখানে করতে পারবে। আরে কি হচ্ছে আগে সেটা বলো। নাড়ু বানিয়ে দিচ্ছি, একটু গুড় পড়েছিল তো আমলাম বসে বসে কি করি, একটু নাড়ুটা বানিয়ে দিই, এখন টাইম পেয়েছি। কি নালিশ করবে এসব? সেদিনকে রাত্রিবেলাতে আমি বসে বসে এডিট করছি, মা আমাকে প্রত্যেকদিন রাত্রিবেলা কল করে, ঠিক আছে? এবার আমাকে মা ফোন করে জিজ্ঞাসা করছে যে রিমো কোথায়, তার আগের দিনকেও তাড়াতাড়ি শুয়ে গেছে, সেদিনকেও তাড়াতাড়ি শুয়ে গেছে। এবার মা বলছে তোর সাথে কি রিমোর সাথে কোনো ঝগড়াঝাটি কিছু হয়েছে? রিমো আসছে না কেন? আমার সাথে অনেক কথা হয় না, ওকে না দেখলে মনটা আমার ভালো লাগে না। আমি বলছি না না, ওর কাজ হয়ে গেছে, আমি এখন ওকে শুয়ে দিচ্ছি, কারণ ওর অফিসে এখন প্রেশার চলছে, বাদ বাকি এডিট ফিডিটগুলো আমি সামনে নিচ্ছি। আমি মা বলছে ঠিক আছে, কালকে তাহলে একটুখানি ওকে কল করতে বলিস। এবার তার মাঝখানে রিমো উঠেছে, তখন কটা বাজে, 11:30-12 বাজে, তখন উঠেছে বাথরুম ফাথরুম কিছু একটা করার জন্য। এবার আমি ওকে বললাম কি রিমো মা ফোন করেছিল, তোমার সাথে অনেকদিন কথা হয়নি, মার সাথে একটুখানি কথা বলে নিও। এবার ও দেখলাম বাথরুম করেছে, আমাকে আমার ফোনটা দাও তো। আমি বলছি নাও ফোন নাও। এবার ওরা কিছুটা করলো আমার ফোন নিয়ে, সেটা আমি বলছি তুমি কী করছো? বলছে কিছু না, তুমি আমার কাজ করো। আমি আর পাত্তা দিইনি, কিছু করছো হয়তো ফোন নিয়ে, কি আর করবে, মানে ফাঁসিয়ে তো দেবে না, মানে কি করতে পারে বড় জোরও, ঠিক আছে? এবার আমার আমার ফোন রেখে দিয়ে ওটা চলে গেলো শুতে, আবার যথারীতি আমি আর ওসব মাথা মানিনি, কিছু হয়নি। তারপর দিনকে সকালবেলা তখন কটা বাজে, 10:30-11:30 বাজে, মা দেখি মেসেজ করেছে আমাকে। আমাকে মা কখনো মেসেজ করে না, ফোনই করে ডাইরেক্ট যে কেন কি হয়েছে রে, কি এমন হয়েছে? এবার আমি বলছি কি হয়েছে, আমি তো কিছু বলিনি তোমাকে। দেখছি ওখানে কোনো মেসেজের আগে যে ওকে মেসেজ পাঠানো হয়েছে মাকে, সেসব কিচ্ছু নেই। বলছি কেন কিছু হয়েছে, আমি তো কিছু বলিনি তোমাকে। এবার তারপরে আমি রিমোকে বলছি তুমি কি কালকে রাত্রেবেলা মাকে কিছু লিখেছিলে, লিখে কি ডিলিট করে দিয়েছো? সে মানে আমি টেবিলের এপাশে ছিলাম, ও ওপাশ থেকে দৌড়ে এসে ফোনটা আমার থেকে নিয়ে নিল। আমি তুমি কি করছো? বলছে আমি তোমাকে 2 মিনিট পর ফোনটা ব্যাক করছি, দিচ্ছি, তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। আমি বুঝে গেছি ও কিছু একটা করেছে, আমি বুঝে গেছি স্পষ্ট যে কিছু একটা করেছে। এবার ফোনটাকে রেখে বলছে কি তুমি দেখো এক্ষুনি একটা কল আসবে। এবার মা ফোন করেছে, ফোন করে ওই ধরেছে কলটা, ঠিক আছে? মা চুপ করে আছে, ও চুপ করে আছে। এবার মা জিজ্ঞেস করছে তোমার বউ কোথায়? বলছে এই তো পাশে বসে আছে। এবার মা আমাকে আমার দিকে ঘুরিয়েছে ফোনটা, মা আমাকে ঝাড়তে শুরু করে দিয়েছে, কেন অসভ্য মেয়ে, কি করেছিস তুই, কি না করেছিস? আমি পুরো হক চকিয়ে গেছি, আমি আমি কিছু করিনি তো, কি হয়েছে? বলছে সে ঝগড়া করিস কেন? আমি ঝগড়া ওর সাথে কেন, ঝগড়া কেন করতে যাবো? এবার বাদ বাকি তুমি বলো তুমি কি করেছো, আমি দেখতেও পাচ্ছি না যে ও কিছু মেসেজ করেছে, সেটা কি করেছে না করেছে সেটা বুঝতেও পাচ্ছি না। তারপরে মা ফোন করেছে, মা ফোন করে বলছে আমার গা হাত পার মধ্যে কেমন কাঁপাচ্ছে, আমার টেনশনের মধ্যে কেমন হচ্ছিল যে কি হয়েছে কি না হয়েছে। বাবা নাকি তারপরে মাকে বলেছে যে রিমোকে বাবা এরকম করতে বারণ করবি, আমার খাওয়া বন্ধ হয়ে যায়। আমি এই জাস্ট কাজে বসেছিলাম এক্ষুনি, এখানে ফল তৃষিতা উল্টে পড়ে আছে দেখতেই পাচ্ছ তো, ফলটা ফলটা খাচ্ছিলাম, খেতে খেতে আবার নিচে ডাক পড়েছে তৃষিতা, রিমো নিচে আমার হচ্ছে আবার কিছু একটা আসবে পাগলা করে দেবে, কি বলছে দেখি। কোথায় তৃষিতা নাড়ু বানাবে? আছে বসে। হ্যাঁ না, এবার খাওয়ার জিনিস পাঠায়নি, এখন তৃষিতা কাজের কাজ জিনিস পাঠিয়েছে, কথা বলা হয়ে গেল একটু। তো যাই হোক তৃষিতা, তুমি জানো তো করতে নাকি একদম ছড়াই ছয় লাইট হয়ে যাবে? না আমি জানি, দেখি কি করলে ফার্স্টেরটা দেখাও। ভালো করে আগে চিপকে চিপকে থেকে যে তেলটা আছে সেই তেলটাকে বার করে নিতে হয়। আচ্ছা, তারপর এটাকে রাউন্ড 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 করলেই হয়ে যায়। মনে হচ্ছে খুব মনের মতো একটা কাজ পেয়েছে, মুখ চোখ দেখে তো তাই মনে হচ্ছে। কমপ্লিট। এই
দেখো পুরো হয়ে গেছে, একদম আমার কাজ খতম। অ্যাকচুয়ালি আমার গুড়ের নাড়ু খুব ভালো লাগে, আমার চিনির নাড়ু থেকেও গুড়ের নাড়ু বেশি ভালো লাগে। আমার চিনির নাড়ুটা না অনেকটা সন্দেশ সন্দেশ কাইন্ড অফ ফিল হয়। তোমরা হয়তো অনেকেই জানবে যে একটা চিনির সন্দেশ হয় যেটা ঘি দিয়ে বানানো হয়, ওটাকে কিছু একটা বলে কি সন্দেশ পুলি না এরকম কাইন্ড অফ কিছু একটা বলে। তো ওটা আমার খুব ফেভারিট, ওটা নারকোল বেটে চিনি দিয়ে ঘি দিয়ে এলাচ দিয়ে বানায়। ওটা যদি ওটা যদি কোনোদিনও বানাই তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর এই নাড়ুটা আমার যেহেতু খুব ফেভারিট, মা আমাকেই দিয়ে গেছে একদম গোল পাকানোর জন্য, কারণ আমি গোল পাকাতে খুব ভালোবাসি। আমার মনে হয় যে নাড়ু যখন কেউ গোল পাকায়, অনেকে থাকে দেখবে নাড়ুর গায়ে দাগ দাগ থাকে বা একটুখানি ছ্যাবড়া ছ্যাবড়ানো দেখতে হয়, আমার ওগুলো একদম পছন্দ না। নাড়ুর ওপর হবে একদম চকচকে তেল চকচকে। তো মা একদম ধরে আমাকে দিয়েছে তোমার দায়িত্বে তুমি করে নাও। সো আমার এটা এখন হয়ে গেছে, এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। আলু মাখা, তার মধ্যে দেওয়া হচ্ছে বড়িকে গুঁড়ো করে, আর সাথে পেঁয়াজ আছে, সাথে লঙ্কা কুচি আছে, আর আর তেল আছে, তাই তো? বাস এটা কারা কারা খেয়েছো অবভিয়াসলি আমাকে জানাবে। আমি প্রিটি মাস শিওর যে তোমরা অনেকেই এটা খেয়ে থাকবে। আমাদের মেদিনীপুরে বা আমি জানি না এটা কোথাকার খাবার, বাট আমি ছোটোবেলা থেকে এটা খাই। এটা স্পেশালি কখন খাওয়া যায় জানো তো, যে গরমকাল যখন পড়ে একটু ভাত, তারপর একটু ডাল, সিদ্ধ ডাল, নট ছুপ দেওয়া ডাল, সিদ্ধ ডাল, সাথে এই আলু মাখাটা বড়ি দিয়ে মেখে একদম হেভি। আর আমি হচ্ছে আমি আমার কলেজ লাইফে এই সেম জিনিসটাই এতে আবার ডিম সিদ্ধকে মেখে খাওয়াতাম। তুমি কখনো খেয়েছো ডিম সিদ্ধ? আমি তোমায় খাইছি না, একবার ডিম সিদ্ধ আমি খুলতে পারছিলাম না বলে নিয়ে আসিনি। আজকে গাঁঠিয়া নিয়ে এসছি, বাদাম নিয়ে এসছি, ভাকর বাড়ি নিয়ে এসছি। ঘরে আর কোনো স্ন্যাক্স বাকি নেই, যা যা ছিল মোটামুটি সব নিয়ে চলে এসছি। মা বললো বিস্কুটটাও নিয়ে যা সঙ্গে। আলাম না বিস্কুট আর নেবো না, এটাই থাক। সো এখন আমাদের টি ব্রেক চলবে, তাই তো? সো চা খাওয়ার পরে আমি নিচে গেছিলাম মার সাথে এমনি কথাবার্তা বলবো, আড্ডা মারবো ভেবে। মার কাছ থেকে উদম একটা ঝাড় খেলাম, ঝাড় খেয়ে ওপরে আসলাম। আসলে মা আমাকে আমাকে আর শরীর তো দুজনকে নিয়েই সবসময় একদম মানে সচেতন থাকে। মা আমাদেরকে সবসময় বলে যে ওয়ার্কআউট কর যখনই সময় পাবি। সেটা এরকম কুচুটে স্বামী আমি দুনিয়ায় একটা দেখি। আমার আর সৌরদীপ তো সেরকম ভাবে বাইরে বেরোনো হয় না, এখন কিছুই করা হয় না। মা অন্তত সবসময় বলে এটা আমাদেরকে যে সকালে হাঁট, বিকেলে হাঁট, বা কোনো একটা সময় কিছু একটা কর। তো এই দুদিন ধরে কিছু করা হচ্ছে না, যেহেতু বেশিরভাগ সময় এখন এডিটিংটা যেহেতু আমাকে সামলাতে হচ্ছে, ওই জন্য কম্পিউটার নিয়ে অর্ধেক সময় বসে থাকছি, নাহলে ক্যামেরা দিয়ে ব্লগ করছি, কিছু একটা করছি। সো এখন প্রচণ্ড ঝাড় খেয়ে আমি ওপরে এসেছি, নিচে আর ব্লগ বানানোর সাহসটুকুও দেখায়নি। তো আমি এখন কিছু যোগা করব, তো চলো দেখতে থাকো। ঝাড় খাওয়ার পর যোগাটা মাথায় এসেছে। সবসময় আমি যোগা খেলে হবে বলে মাঝে মাঝে তোকেও খেতে হবে না? মাঝে মাঝে আমি যখন ওয়ার্কআউট না করি তখন আমার হয়ে ঝাড়টাও খায়। আমি আজকে কাজে ব্যস্ত ছিলাম, আমি নিচেও গেছিল খেয়ে এসছে। আমি বুঝে গেছি যে বকা খাবে বলে, কিছুই না। দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওপরে যাই, হাঁটাহাঁটি করি, তো ও ওই সময় বসে ওর ভ্লগ নিয়ে খুব চিন্তায় থাকে যে কি করবে না করবে। তোমার থেকে এখন অনেক দেরি করে শুচ্ছি আমি, তো ওর সকাল সকাল তো তুমি আমার সাথেই। হ্যাঁ প্রায় তো যাই হোক। তো এবার কেন বিকেলবেলা একটু আবার রেস্ট নিই না, কিন্তু কী বলো তো মানে মা খুব টেনশনে থাকে, তো ওর যেহেতু তোমাদেরকে বলেছি আগে ওর একটু হিমোগ্লোবিনটা কম, আর তার সাথে একটু প্রেশারও মাঝে মাঝে লো থাকে, তো মার জন্য ওকে বলেছে ডেইলি বেসিসে একটা মানে রুটিন মেনটেন করতে। তো সেটা আগে আমরা করতাম অবভিয়াসলি, তো তারপর হয় না একটু ল্যাথ খেয়ে গেছি দিয়ে রুটিন মেনটেনটা হচ্ছে না, তো ওই জন্য নিচে গেছিলো বেশ ঝাড় খেয়েছে, বলছে তুমি একটা ইয়োগা করছো না কিছু করছো না, কি তুমি কি মোটা হবে না কি বসে বসে এখানে। আর আমি আগে সবসময় আমি পাশে থাকলে ওকে বকাটা দিত না, আমাকে বলতো রিমো তুই যখন যাচ্ছিস ওকে নিয়ে যাচ্ছিস না কেন, ওকে একটু ওই কর ইয়ে কর হ্যান কর। আমি বলতাম হ্যাঁ ওকে বলবো, শিব ঠাকুর বসলেন এখন। জানি
আমি আজকে এইটাই থাম্বনেল বানাবো, মানে মার কাছে যাবো, একে বসিয়ে একটা ফটো নেবো, দিয়ে দেবো যে শাশুড়ি মার কাছে বকা খেলো বৌমা। কেন সবসময় এদের দুজনের বন্ডিং নিয়ে সবসময় ডিসকাশান হয়, তো যে এরা কত আলাদা, সত্যি এরা খুবই মানে মিলেমিশে থাকে, মানে মিলেমিশে মানে মানে আমার মাঝে মাঝে এদেরকে দেখলে মনে হয় যে যেরকম মানে মায়ের মেয়ে তৃষিতা, একদমই মেয়েটাই মানে মন থেকে বলছি, কোনো ভ্লগের জন্য বা কিছুর জন্য বলছি না, কেন তোমাদের সাথে কথা বলে বলে একটা এখন অভ্যাস হয়ে গেছে যে একদম যা মুখ থেকে বেরোয় সেটা ভেতর থেকেই বেরোয়। তো মানে আমার মনে হয় যে মায়ের মেয়েও, কারণ কি না কোনো কিছুতে সাপোর্ট করার থাকলে মা ওকে আগে সাপোর্ট করে, দেন আমাকে বকা দেয়। যেরকম হয় না যে বাড়িতে দুটো ভাই বোন থাকলে মা যেটাকে একটু বেশি ভালোবাসে সেটাকে একটু বেশি সাপোর্ট করে, সেরকম ব্যাপার আর কি। তো ও বেশি সাপোর্ট পায়, ও বেশি একা এখন একটা কী একটা ধ্যানে বসে গেছে, এখন অদ্ভুতভাবে কী ভাবছে আবার ধ্যানে বসে। তো এই নিয়ে নিজের ইচ্ছা মতো করো, যা ইচ্ছা কনসেন্ট্রেশনে নিকুচি করেছে। তো তো এখন যাবো আমি নিচে, বলবো যে তোমরা দুজন বসো। আরে ব্রেকিং নিউজ, মা বকা দিল তৃষিতাকে, আলাদাই ব্যাপার। তো এই নিউজ আমার আমার কাজ আছে এখন বসে দিয়ে, ও তো দেখিয়ে দিই তোমাদেরকে আরেকবার। তো এই যে এখন আমাদের রাত্রের ডিনার তৈরি হচ্ছে, সকালবেলা যে দেখালাম যে এগুলো তৈরি করা হয়েছিল আটাটা মেখে, সেটা দোকান থেকে লোকে পনির কিনে এনে করবে নাকি ঘরে ছানা দিয়ে করবে সেটাই জিজ্ঞাসা করছি। সো আমি এতক্ষণ ধরে এডিট করছিলাম, মাথা আমার খারাপ হয়ে গেছে, একবার ছানা একবার পনির, একবার ছানা একবার পনির, এই শুনছিলাম তো এবার আমি বলছি কালকের থেকে ব্লগে আমি আর থাকছি না, দেখি আমাকে কজনকে মিস করে কি না করে, তারপরে বেস করবে আমার থাকা না থাকাটা। আজকের ব্লগের উপর আমার ডিপেন্ড করছে, তুমি ছাড়া ব্লগ ইনকমপ্লিট। আমি লোকের কমেন্ট সব পড়ে নিয়েছি, সবাই দাদাকে মিস করছে, দাদা কেন নেই, দাদা তুমি কবে আসবে, ঠিক আছে দাদা সামলাবে, কালকে থেকে ব্লগ দাদা সামলাবে। এমনিতে শনি রবিবার আমি এমনিতেই ফ্রি থাকবো, সামলে নেবো, কোনো চিন্তা করার দরকার নেই, আমি আছি। আর নেক্সট কথা হচ্ছে যে ও ছানার পনির নিয়ে এত কনফিউজ, ও খালি বুঝতে পারছে না যে পনিরটাকে আনা হয়েছে দোকান থেকে, সেটা কি পেস্ট করে ছানা বানানো হয়েছে আর কিছুই না, বুঝলে? ঠুকলো ঠুকলো। আমি মেইনলি কনফিউজ ছিলাম একটা বিষয়ে, যে দোকান থেকে কিনে আনা পনির নাকি ঘরে দুধ কেটে যে ছানা বানানো হয় সেই ছানা দিয়ে তৈরি, কারণ আমি ওটা দেখে কিছুই বুঝতে পারছিলাম না, পিছনে এসে দাঁড়িয়ে গেল। সো আমি এটাই জাস্ট ক্লিয়ার হতে চাইছিলাম নিজে, আমি যখন এডিট করতে বসেছি তখন আমি শুনছি মা তিনবার বলছে ওটাকে পনির আর রিমো চারবার বলছে ওটাকে ছানা, তো তোমাদের ওটা দেখার পর কি কনফিউশন হবে সেটা বুঝতে না পেরে আমি ওটাকে ক্লিয়ার করলাম। সো পনির হচ্ছে, আমি আমি খুব ভালো সেফ ছিলাম অ্যাকচুয়ালি, আমি সব কিছুই যেহেতু বলে দিচ্ছি, পনির হচ্ছে একটা ছানা, এটাকে গ্রাইন্ড করে ছানাতে পরিণত করেছো, ওকে আবার একটু জল টল দিয়ে। ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে সকালবেলা মানে কালকে সকালবেলায় যাওয়ার আছে হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। সো কালকের ব্লগটাকে না, আজকে আর না, তো আমার ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, তো কালকে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে, কারণ কালকে সকাল আমি কালকে ব্লগে আসতে চাইছিলাম, কালকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট হবে, কারণ কালকে অনেক সকাল সকাল উঠে যেতে হবে হচ্ছে পুজো দেওয়ার জন্য। কালকে সৌরদীপ্ত পাঞ্জাবি পাজামা পরবে, আর কালকে পুরো ব্লগটাই হ্যান্ডেল করবে হচ্ছে সৌরদীপ্ত। তো টাটা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আজকের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো, যদি এখনো অবধি ওদেরকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে।